আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। মানিকগঞ্জ স্ট্রং ম্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমি ধারা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে নবম দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায়ের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এবং উচ্চতর গণিত বইয়ের 7ম অধ্যায়ের গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো আজকে ধারার অঙ্কের যাবতীয় অর্থাৎ A to Z যত বেসিক আছে, ধারার অঙ্ক করতে গেলে যা যা লাগবে সব কিছু আজকে তোমাদের পাই টু পাই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে অনুক্রম। তো দেখো, অনুক্রম বা সিকোয়েন্স কাকে বলা হয়? ধারার অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে অনুক্রম কাকে বলে, ধারা কাকে বলে এবং ধারা কত প্রকার ও কী কী, এই সব বিষয় থেকেই আজকের পড়াটা স্টার্ট হবে। মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার সাথে সাথে তোমাদের পড়ার টেবিলে খাতা কলম নিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে আজকে এমন বেসিক তোমাদের সাথে আলোচনা করা হবে যেন কোনো ঘাটতি না থাকে ধারার অঙ্কের। এবং আজকের ক্লাসটি করার পরে নেক্সট থেকে যখন তোমাদের অঙ্ক করাবো, সেখানকার প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে, কোনো অঙ্কেই কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আলোচনা করব অনুক্রম কাকে বলা হয়। অনুক্রম হচ্ছে কতগুলো রাশিকে যদি এমন একটি বিশেষ নিয়মে সাজানো হয় যেন প্রত্যেক রাশি তার পূর্ববর্তী এবং পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়, তাহলে সাজানো এই রাশিগুলোকেই আসলে বলা হয় অনুক্রম। তো অনুক্রমে পদের সংখ্যা অসীম, এটা মনে রাখতে হবে MCQ এর জন্য, অবজেক্টিভের জন্য এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। অনুক্রমের পদের সংখ্যা অসীম, অর্থাৎ সসীম না, লাস্টে ডট ডট থাকবে। তো দেখো আসলে অনুক্রম কাকে বলে। অনুক্রমের মাঝখানে আরেকটা কথা বলি যে অনুক্রম সবসময় কমা দ্বারা সেপারেট করা থাকবে অনুক্রমের পদগুলো। আবার বলি, অনুক্রমের পদগুলো সবসময় কমা দ্বারা সেপারেট করা থাকবে। যেমন 1, 3, 5, 7, এটা একটা অনুক্রম। কীভাবে এটা অনুক্রম হলো? দেখো যে এমনভাবে আমি সাজিয়ে দিয়েছি এখানে 1, 3, 5, 7। এখানে যদি 3 আমি বিবেচনা করি, তাহলে দেখো 3 এর আগেরটা, অর্থাৎ 3 এর ঠিক পূর্ববর্তী পদ হচ্ছে 3 থেকে 2 কম এবং পরের পদ 3 থেকে 2 বেশি। আবার 5-এর বিষয়টা তুমি যদি করতে চাও, বিবেচনা করতে চাও, দেখো 5-এর যে পূর্ববর্তী পদ, অর্থাৎ 5-এর ঠিক ইমিডিয়েট আগের পদটা হচ্ছে 5 থেকে 2 কম এবং 5-এর পরের পদটা 5 থেকে 2 বেশি। আমি যদি মনে করি আমি আরেকটা পদ দিয়ে দিলাম, তাহলে 7-এর ক্ষেত্রে দেখো 7-এর আগের পদটা হচ্ছে 7 থেকে 2 কম এবং পরের পদটা হচ্ছে 2 বেশি। এই কথাটাই কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কতগুলো রাশিকে এমন একটা বিশেষ নিয়মে সাজানো হয় যেন প্রত্যেক রাশি, অর্থাৎ প্রত্যেক রাশি তার পূর্ববর্তী এবং পরের পদের সাথে, অর্থাৎ প্রত্যেক রাশিটা তার আগের পদ এবং পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়, তাহলে এই যে সাজানো যে আমার রাশিটা, তাহলে এগুলোকেই বলা হবে আমার অনুক্রম। দেখো প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে এবং পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত রয়েছে এটা কিন্তু আমরা জানতে পারলাম, এর জন্য এটাকে আমরা বলতে পারবো অনুক্রম। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অনুক্রমে পদের সংখ্যা সবসময় অসীম হয়, অর্থাৎ সসীম হবে না, কাউন্টেবল হবে না কখনো। যেমন 1, 3, 5, 7, 9 ডট 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 আরও অনেক পদ এখানে রয়েছে। এখন তোমাদেরকে দেখাবো ধারা বলতে আমরা কী বুঝি। ধারা হচ্ছে কোনো অনুক্রমের পদগুলোকে যদি পরপর প্লাস চিহ্ন দ্বারা আমরা যুক্ত করি, অর্থাৎ অনুক্রমে যে পদগুলো থাকবো সেই পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করি, তাহলে ধারা পাওয়া যাবে। অর্থাৎ ধারা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো অনুক্রমে কী ছিল, 1, 3, 5, 7 and 9, তাহলে আমরা করতে পারি 1+3+5+7+9+... তাহলে কিন্তু এটা কী হয়ে গেল, ধারা হয়ে গেল। অর্থাৎ অনুক্রমে যে পদগুলো থাকবে সেই পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করি, তাহলেই এটাকেই বলা হবে ধারা। এখন প্রশ্ন হচ্ছে ধারার প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ সিরিজ। ধারা কত প্রকার ও কী কী এটা আমাদের জানতে হবে। আজকের ক্লাসটি কিন্তু শুধু নবম দশম শ্রেণীর জন্য না, যারা প্রাইমারি পরীক্ষা দেবে, নিবন্ধন পরীক্ষা দেবে এবং বিসিএস পরীক্ষা সহ চাকরির যত পরীক্ষা আছে সেখানে কিন্তু MCQতে, অর্থাৎ MCQ পার্টে বা প্রিলিতে কিন্তু ধারা থেকে প্রশ্ন হয়েই থাকে। আজকে ক্লাসটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ধারা যেহেতু আমরা শিখে ফেললাম এবং অনুক্রম শিখে ফেললাম, এখন ধারা কত প্রকার ও কী কী। ধারা হচ্ছে আসলে 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো ধারা কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে
গুণোত্তর ধারা। এখন তোমাদেরকে আমি দেখাবো সমান্তর ধারা কাকে বলে এবং তুমি কিভাবে চিনবে কোনগুলো সমান্তর ধারা। এখন আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা একটু ভালো করে লক্ষ্য রাখো, সমান্তর ধারা কাকে বলা হয় তোমাদের একটু ভালো করে আমি বুঝিয়ে দিই। আমি বলি, তোমরা খাতায় লিখে নাও, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি তাহলে প্রতি ক্ষেত্রে যদি বিয়োগফলটা সমান হয় তাহলে ওই সমস্ত ধারাকে সমান্তর ধারা বলা হবে। আমি আবার বলি, কোনো একটা ধারার যদি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে ওই সমস্ত ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। যেমন ধরো 4+8+12+16 একটা ধারা আমি তৈরি করলাম, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় অর্থাৎ ইকুয়াল হয় তখন আমরা বলতে পারবো যে এটা একটা কী ধারা, সমান্তর ধারা। দেখো আমি যদি 8 থেকে তার পূর্ববর্তী পদ অর্থাৎ আমি যদি 8 থেকে আমি 4 মাইনাস করি আমার রেজাল্ট হচ্ছে 4, ঠিক তেমনি 12 থেকে যদি 8 মাইনাস করি 12-8=4, ঠিক তেমনই আমি 16 থেকে যদি আমি 12 মাইনাস করি রেজাল্ট 4। যেহেতু প্রতি ক্ষেত্রেই এটা এমন একটা ধারা যে কোনো পদ থেকে তারা পূর্ববর্তী পদকে যদি আমরা বিয়োগ দিই বিয়োগফল সবসময় সমান, এর জন্য আমরা বলতে পারবো এটা একটা সমান্তর ধারা অর্থাৎ পার্থক্য, পার্থক্য বা বিয়োগফল সমান হলে সমান্তর ধারা, সমান্তর ধারা। তাহলে সংজ্ঞাটা কী হইল, সংজ্ঞাটা হলো হচ্ছে যদি কোনো একটা ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হয় তখন আমরা বলতে পারবো এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারায়ের অঙ্ক করতে গেলে তোমার কতগুলো সূত্র লাগবে এখন তোমাদেরকে সেটি আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমান্তর ধারার অঙ্ক করতে গেলে মাত্র 2টি সূত্র লাগবে। আমি আবার বলি, সমান্তর ধারার অঙ্কগুলো অর্থাৎ সমান্তর ধারার যত অঙ্ক আছে সকল অঙ্ক করতে গেলে মাত্র 2টি সূত্র লাগবে। সূত্রটি হচ্ছে, একটা হচ্ছে এনতম পদ, এনতম পদ হচ্ছে a+n-1×d, এবং আরেকটি সূত্র লাগবে সেটা হচ্ছে এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি। একটু ভালো করে লক্ষ্য করো এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে কোনো প্রবলেম হবে না, অনেক ভালো করে তোমরা বুঝতে পারবে বাসায় বসে বসেই। দেখো যদি এনতম পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয় তাহলে n/2 (2a+n-1×d), যেখানে পরিচয়গুলো আমি একটু দিয়ে দিই, যেখানে এই a মানে হচ্ছে প্রথম পদ অর্থাৎ কোনো একটা ধারার প্রথমে যে থাকবে সেই প্রথম পদ, a মানে হচ্ছে প্রথম পদ, তারপর d মানে হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, এবং n মানে হচ্ছে পদের সংখ্যা, পদের সংখ্যা। তো মনে করো একটা ধারা যদি এরকম থাকতো 5+10+15+20+... এটা কিন্তু একটা সমান্তর ধারা। তো এই ক্ষেত্রে এখানে যদি এনতম পদ নির্ণয় করতে বলা হয় তাহলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এনতম পদের সূত্র হচ্ছে a+n-1×d। আর যদি এই ধারার যদি বলা হয় যে 30টি পদের সমষ্টি নির্ণয় করো বা 40টি পদের সমষ্টি নির্ণয় করো তখন আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে, সমষ্টির সূত্র। তো যেহেতু এটা একটা সমান্তর ধারা, এখানে এই যে প্রথম পদ, কিন্তু প্রথম পদ সবসময় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম পদ, এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর নির্ণয় করতে হয় কীভাবে, সাধারণ অন্তরকে ডি ধারা মানে ডি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। সাধারণ অন্তর হচ্ছে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে সমান্তর ধারা কাকে বলা হয় এবং সমান্তর ধারায় রঙ্ক করতে গেলে আমাদের মোট সূত্র লাগবে 2টি, একটা হচ্ছে এনতম পদ আর একটা হচ্ছে এনতম পদের সমষ্টি। এই এনতম পদ এবং এনতম পদের সমষ্টির মধ্যে যে সমস্ত সিম্বল আমরা এখানে ইউজ করেছি সেখানে একে
প্রথম পদ বলা হয় ডি কে সাধারণ অন্তর বলা হয় এবং এন মানে পদের সংখ্যা অর্থাৎ একটা ধারার মধ্যে কতগুলো পদ থাকবে সেটাকেই বোঝাবে এন এখন তোমাদেরকে দেখাবো গুণোত্তর ধারা দেখে কিভাবে তোমরা চিনতে পারবে যে কোনগুলো গুণোত্তর ধারা এবং গুণোত্তর ধারা অঙ্ক করতে গেলে কি কি সূত্র লাগবে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তারপরে পর্যায়ক্রমে তোমাদের সাথে অঙ্ক নিয়ে আলোচনা করা হবে এখন তোমাদের দেখাবো গুণোত্তর ধারা গুণোত্তর ধারা দেখো গুণোত্তর ধারা হচ্ছে ঠিক সমান্তর ধারার মতোই প্রায় একটু চেঞ্জ হবে সেখানে সমান্তর ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের ছিল ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে ভাগফল অর্থাৎ যদি এরকম থাকে 3 9 27 এরকম যদি থাকে তাহলে এই ধারাকে বলা হবে গুণোত্তর ধারা কেন গুণোত্তর ধারা হচ্ছে সেই সমস্ত ধারাকেই গুণোত্তর ধারা বলা হয় যদি ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সবসময় ভাগফল সমান হয় তাহলে তাকে গুণোত্তর ধারা আমরা বলতে পারবো যেমন নাইনকে যদি আমি থ্রি দ্বারা ভাগ করি আমার রেজাল্ট 3 এবং 27কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্ট হচ্ছে 3 এখানে যদি থাকতো 81কে যদি আমি 27 দ্বারা ভাগ করতাম আমার রেজাল্ট হচ্ছে 3 তাহলে আমরা দেখতে পারতেছি প্রতি ক্ষেত্রে অনুপাত সমান অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে রেজাল্ট একই যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে রেজাল্ট সমান হয়ে যাচ্ছে এর জন্য আমরা বলতে পারবো এই ধরনের ধারাকে বলা হয় গুণোত্তর ধারা আরেকটা দেখিয়ে দিই 2 + 4 + 8 + 16 এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা এটা কি ধারা এটা হচ্ছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা তোমরা এখন দেখলেই বুঝতে পারবে দেখো এই 4কে যদি আমি এই 4কে যদি 2 দ্বারা ভাগ করি রেজাল্ট 2 এবং 8কে যদি তার আগের পদ দ্বারা ভাগ করি রেজাল্ট 2 16কে যদি আমি 8 দ্বারা ভাগ করি রেজাল্ট 2 যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগফল অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যদি আমরা ভাগ করি প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হচ্ছে ভাগফল যদি সমান হয়ে যায় বা অনুপাতটা যদি সমান হয়ে যায় দেন আমরা বলতে পারবো এই সমস্ত ধারাকে আসলে গুণোত্তর ধারা বলা হয় তো গুণোত্তর ধারার অঙ্ক করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস লাগবে দুইটা জিনিস জানা থাকলে গুণোত্তর ধারার যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আর এখন এ কাকে বলে আর কাকে বলে যেমন 2 + 4 + 8 + 16 এরকম একটা ধারা ছিল এখানে প্রথম পদ কিন্তু প্রথম পদ আগের মতো এ ইকুয়াল টু 2 কিন্তু সাধারণ আগে ছিল অন্তর এবার হবে অনুপাত এবার হবে অনুপাত হবে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি সাধারণ অনুপাতকে জেনারেলি আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হইসিস 2 তাহলে এটাই হচ্ছে যে কোনো গুণোত্তর ধারার অঙ্ক আসলে প্রথমে আমাকে প্রথম পদটা ইন্ডিকেট করতে হবে সাধারণ অনুপাতটা ইন্ডিকেট করতে হবে দেন আমাদের সূত্র ইউজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র মোট কতগুলো এক্ষেত্রেও সূত্র মাত্র দুটি দেখো এনতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে ছিল কি এন বাই 2 ইন্টু 2 এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি কিন্তু এক্ষেত্রে হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1 হোয়েন আর ইজ গ্রেটার দেন 1 অর্থাৎ এখানে যদি সাধারণ অনুপাত অর্থাৎ এই সাধারণ অনুপাতটা যদি কখনো 1 থেকে বড় থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় করার সূত্র আর এক্ষেত্রে আরেকটা সূত্র আছে যদি এই আর এর মান যদি কখনো 1 থেকে ছোট থাকে তাহলে হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর হয় আর লেস দেন 1 তার মানে গুণোত্তর ধারার অঙ্কের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন তুমি সমষ্টির অঙ্ক করবে যখন বলবে প্রশ্নে যে 15তম পদের সমষ্টি নির্ণয় করো বা 20তম পদের সমষ্টি নির্ণয় করো অথবা 12তম পদের সমষ্টি নির্ণয় করো সেই ক্ষেত্রে যে সাধারণ অনুপাত বের হবে এই সাধারণ অনুপাতটা যদি কখনো 1 থেকে ছোট হয় তাহলে সমষ্টির জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে আর যদি সাধারণ অনুপাত 1 থেকে বড় হয় যেমন এখানে কিন্তু আমার সাধারণ অনুপাতটা বের হয়েছে 2 তাহলে আমাদের প্রথম সূত্রটা ইউজ করতে হবে আরেকটা সূত্র তোমাদের বলে দিই এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথে লাগবে অসীম গুণোত্তর
ধারা অর্থাৎ অসীম ত্বক সমষ্টি। যদি কখনো আমাদের অসীম ত্বক সমষ্টি নির্ণয় করতে বলে, এই সূত্রটি লাগবে আমাদের হায়ার ম্যাথ যখন আমরা করব, হায়ার ম্যাথে ধারার অঙ্ক করব সপ্তম অধ্যায়ে, তখন আমাদের এই সূত্রটাই সবচেয়ে বেশি লাগবে। অসীম ত্বক সমষ্টির সূত্র হচ্ছে সামেশন অফ ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর। এটাই হচ্ছে মজার বিষয়, হচ্ছে হায়ার ম্যাথে কিন্তু আমাদের সূত্র লাগবে মাত্র এই একটা, এই একটা অঙ্ক সূত্র দিয়েই আমরা সকল অঙ্ক সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই অসীম ত্বক সমষ্টি নিয়ে আজকে আর ডিটেলস আলোচনা করবো না, পরবর্তী আরেকটা ক্লাসে এই অসীম ত্বক সমষ্টি সহ উচ্চতর গণিতের ধারা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। আজকে তোমাদের দেখালাম অনুক্রম কাকে বলে, আজকে দেখালাম ধারা কাকে বলে এবং সমান্তর ধারা কাকে বলে, গুণত ধারা কাকে বলে, সমান্তর ধারার ক্ষেত্রে কী কী সূত্র লাগবে আজকে তোমাদের দেখালাম, এবং যদি গুণত ধারা অঙ্ক আসে তাহলে কী কী সূত্র লাগবে আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকলে তাহলে এই ক্লাসগুলো শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নেক্সটে তোমরা আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন পাবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, ধারা থেকে বারবার যে অঙ্কগুলো পরীক্ষা এসে থাকে। তোমরা সবাই অনেক ভালো থেকো, আসসালামু আলাইকুম।